বাঁকুড়ার জয়পুর মাগুরার বংশীপুর গ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ নন্দ উৎসবে মাতল এলাকার বাসিন্দারা। দীর্ঘ প্রাচীন ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে চলে আসা নন্দ উৎসব আজও চালিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ। মাগুরা বংশীপুর গ্রামের নন্দকে পালকিতে চাপিয়ে গ্রামের মানুষজন সাথে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে নৃত্য করেন এবং নন্দকে মিষ্টিমুখ করান গ্রামেরই মায়েরা। আর এই অনুষ্ঠানকে ঘিরে এই এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। বহু মানুষ দূর দূরান্ত থেকে নন্দ উৎসব দেখতে ভিড় জমান। শ্রীকৃষ্ণের জন্মকথা আমরা সকলেই জানি, তার ছোট থেকে বড় হওয়ার কাহিনী কে না জানে। মাখন চুরি থেকে শ্রীকৃষ্ণের লীলা খেলা সকলেরই জানা। তার একটি দৃশ্য আজও চালিয়ে আসছেন যুগের পর যুগ ধরে মাগুরার বংশীপুর গ্রামের মানুষজন, যার নাম নন্দ উৎসব। সেই ছবি আপনাদেরকে দেখাবো, দেখে নেওয়া যাক এক ঝলকে। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। পঞ্চায়েতের মাগুরার বংশীপুরের অন্তর্গত গোয়ালা পাড়ায় অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই নন্দ উৎসব পালিত হয়। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এই নন্দ উৎসব পালিত করেছি। এই নন্দ উৎসবে আমাদের গোয়ালা পাড়া থেকে সমস্ত প্রায় ইয়ং ছেলে থেকে বয়স্করা পর্যন্ত এই নন্দ উৎসবে যোগদান করেন। তো এই নন্দ উৎসব আমাদের ওই দধি কাদার যে করা হয়, সেই দধি কাদার বাঁক এবং একটি ছেলেকে কৃষ্ণ সাজিয়ে তার মাথায় পঞ্চমুখী সাপ দিয়ে আমরা ওই ইয়ে করে ঝলাই করে নিয়ে যাই। এবং এইটি দেখার জন্য বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী আসে আমাদের এই এই নন্দ উৎসব দেখার জন্য। এটা আপনারা কতদিন ধরে করে আসছেন? দীর্ঘ অতি প্রাচীনকাল থেকেই আমাদের এখানে হয়ে আসছে। ঠিক আছে।